এবিএন নিউজের পক্ষ থেকে যে আহিরা শরৎ সম্মান 2019 অনুষ্ঠিত করা হয়েছিল, তাতে আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করেছিলেন আজকের সিল্ক রুট। ওনার হাতে এই বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিচ্ছেন এবিএন নিউজের কমার্শিয়াল ডাইরেক্টর রাজদীপ পাল। ওনার হাতে বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিলেন রাজদীপ পাল। আমি এখন কথা বলে নেব আজকের সিল্ক রুটের কল্যাণী ব্রাঞ্চের কোয়ার্ডিনেটর তার সাথে। দাদা, আপনার নাম? সুমিত রায় বর্মন। কীরকম লাগছে আমাদের সাথে যুক্ত হতে পেরে? হ্যাঁ, এবিএন এর সাথে যুক্ত হয়ে ভালো লাগছে। এটা খুবই ভালো প্রয়াস এবং আমরা চাইব আমাদের এই সম্পর্কটা সামনের দিনে আরও ভালোভাবে এগিয়ে যাক, সুদৃঢ় হোক। ভালো প্রয়াস এটা। ধন্যবাদ। এবিএন নিউজের পক্ষ থেকে আহিরা শরৎ সম্মান 2019 আয়োজন করা হয়েছিল। সে আহিরা শরৎ সম্মান 2019 আমাদের সাথে বিজ্ঞাপনদাতা হিসেবে সহযোগিতা করেছিলেন অলংকার লেডিস ফ্যাশন জুয়েলারি। সেই অলংকার লেডিস ফ্যাশন জুয়েলারি যিনি কর্ণধার, সেই দাদার হাতে আমাদের এই বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দেবে আমাদের এবিএন নিউজেরই চিফ এডিটর অরুণাব ব্রহ্ম। বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিলেন অলংকারের কর্ণধারের হাতে এবিএন নিউজের চিফ এডিটর অরুণাব ব্রহ্ম। আমি দাদার থেকে জেনে নেব আমাদের সাথে থাকতে পেরে ওনার কীরকম লাগছে বা আগামী দিনে তার কী পরিকল্পনা রয়েছে। খুব ভালো লাগছে আসলে, এবিএন নিউজ খুব ভালো কাজ করছে। আমরা চাই ভবিষ্যতে আরও ভালো কাজ করুক, আপনারা আরও ভালো কাজ করুক, আর আমরা যেন আপনাদের আরও সাপোর্ট করতে পারি, সবাই মিলে একসাথে চললেই ভালো। ধন্যবাদ। আপনার নামটা? জয় ঘোষ। এবিএন নিউজ নিবেদিত আহিরা শরৎ সম্মান 2019 আমাদেরকে বিজ্ঞাপনদাতা হিসেবে সহযোগিতা করেছিলেন রাজু এন্টারপ্রাইজ। সে রাজু এন্টারপ্রাইজের কর্ণধারের হাতে বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিচ্ছেন এবিএন নিউজের ক্রিয়েটিভ ডাইরেক্টর অর্ঘ্য দাশগুপ্ত। এবার আমি দাদার থেকে জেনে নেব আমাদের সাথে থাকতে পেরে তার কীরকম লাগছে বা কী তার অভিজ্ঞতা। আপনার নাম? আমার নাম বিট্টু প্রসাদ। কি বলবেন, ভালোই লাগলো আপনাদের সাথে থেকে। পুজোর কটা দিন খুব ভালোই এনজয় হয়েছে, আগামী দিনও থাকবো, কোনো অসুবিধা নেই। খুব ভালো লাগলো আপনাদের সাথে থেকে। ধন্যবাদ। এবিএন নিউজ নিবেদিত আহিরা শরৎ সম্মান 2019 আমাদেরকে বিজ্ঞাপনদাতা হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সরকার সাইকেল মাঠ এবং নিউ সরকার সাইকেল মাঠ। তার হাতে আমরা এই বিশেষ বিজ্ঞাপনী সম্মান তুলে দিচ্ছি। দাদা, আপনার নাম? অভিজিৎ সরকার। কীরকম লাগছে আমাদের সাথে থাকতে পেরে এই বছর? অভিজ্ঞতা পুজোতে এই তোমাদের সাথে থাকতে পেরে একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। মানে এত সুন্দর কালচার থেকে শুরু করে তোমাদের যে অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর, সেই লেগেছে এক কথায়। আর তাছাড়া তোমাদের যে এই পুজো পরিক্রমার যে জিনিসটা আমার প্রথমবার এক্সপিরিয়েন্স হলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, আশা করছি সামনে হাতে তাদের হাতে নিজে হাতে দিয়ে আরও বেশি গর্ববোধ করছি যে সমস্ত জায়গায় আমি নিজে গিয়ে দিতে পেরেছি তোমাদের সাথে থেকে, এটাই সবথেকে বড় ব্যাপার। আশা করছি প্রতি বছরই তোমাদের সাথে থাকবো। ধন্যবাদ। দেখতে থাকুন এবিএন নিউজ।